ভেড়ির আলা ঘরে লুকিয়ে থেকেও শেষ রক্ষা হলো না কুলতলি কাণ্ডে মূল অভিযুক্ত সাদ্দাম সর্দারের। মোবাইল ফোন ট্র্যাক করে কুলতলি থানার পুলিশের গভীর রাতে অপারেশনে গ্রেফতার করা হয়েছে নকল সোনা কারবারি সাদ্দাম সর্দারকে। সাদ্দামকে আশ্রয় দেওয়ার অভিযোগে সিপিএম নেতা মান্নান খানকে গ্রেফতার করা হয়েছে। মান্নান খান চুপড়িঝাড়া গ্রাম পঞ্চায়েতের সিপিএম এর অঞ্চল কমিটির সদস্য, এমনটাই দাবি তৃণমূলের। মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে বুধবার গভীর রাতে কুলতলির ঝুপড়িঝাড়ার বানিরধল এলাকায় মাছের ভেড়িতে হানা দেয় কুলতলি থানার পুলিশ। ঠাকুরান নদীর কাছে জনহীন এলাকায় দুই দলে ভাগ হয়ে হানা দেয় পুলিশ। একদল জলপথে, অন্য দল আলপথ ধরে ভেড়ির আলঘর ঘিরে ফেলে। সেখান থেকেই সাদ্দামকে দুদিন লুকিয়ে থাকার পর হাতে নাতে ধরে পুলিশ। আশ্রয় দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয় মান্নান খানকেও, যদিও এখনো অধরা সাদ্দামের ভাই সাইরুল। সাদ্দামের বিরুদ্ধে যে প্রতারণা চক্র চালানোর অভিযোগ উঠেছে তাতে মান্নানও যুক্ত ছিলেন বলে জানিয়েছে পুলিশ সুপার। কুলতলির জালাবেরিয়ায় পয়তারহাটের বাসিন্দা সাদ্দামের বিরুদ্ধে অনেকদিন ধরেই নকল সোনা কারবার চালানোর অভিযোগ রয়েছে। নদিয়ার এক বাসিন্দার 12 লাখ টাকা প্রতারণার অভিযোগ পেয়ে পয়তারহাটে হানা দেয় পুলিশ। সেখান থেকেই সাদ্দামকে গ্রেফতারও করেছিল পুলিশ, কিন্তু সেই সময় পুলিশের উপর হামলা চালায় সাদ্দামের গ্যাং। সাদ্দামের ভাইয়ের বিরুদ্ধে পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ ওঠে। এই সুযোগে পালিয়ে যায় সাদ্দাম এবং তার ভাই। তবে সাদ্দামের স্ত্রী রাবেয়া সর্দার ও আরো এক মহিলা মাসুদা সর্দারকে গ্রেফতার করে পুলিশ। তদন্তে নেমে সাদ্দামের ঘরের নিচে সুড়ঙ্গের হদিশ পায় পুলিশ।